ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন অথবা নবম ও দশম শ্রেণীতে যারা অধ্যয়ন করছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় বাংলা প্রথম পত্র। এই বাংলা প্রথম পত্র থেকে আমরা আজকে যে গল্পটি নিয়েছি সেটি হচ্ছে নিম গাছ, লিখেছেন বনফুল। এখান থেকে 10টি অনুধাবনমূলক প্রশ্ন উত্তর রয়েছে আপনাদের জন্য সাজেশন ভিত্তিক, মানে এই 10টি এই গল্প থেকে যেখান থেকে যেভাবেই প্রশ্ন করুক না কেন এই গল্প থেকে এই যে 10টি অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হচ্ছে এই 10টি থেকে কিন্তু আপনি যে কোনো পরীক্ষায় আপনার কমন পেয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা, আমাদের আজকের এই পর্বটি হচ্ছে দ্বিতীয়। এর আগে আমরা আপনাদের প্রথম পর্বে জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়েছিলাম যেখান থেকে আপনি কমন পেয়ে যাবেন। শিক্ষার্থীরা, আমাদের বিগত দিনের ক্লাসগুলো যারা পাননি, আমাদের কিন্তু সবগুলো ক্লাস আপলোড করা হয়েছে, প্লেলিস্ট চেক করবেন, সেখানে আপনাদের সকল বিষয় অধ্যায়ে প্রশ্ন উত্তর দেওয়া আছে, দেখে নেবেন, আপনারা অনেক বেশি উপকৃত হবেন। শিক্ষার্থীরা, আমরা সরাসরি চলে যাচ্ছি আপনাদের প্রশ্নে। শুরুতে বলেছি আমাদের আজকের প্রশ্নগুলো কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ, অতএব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে কবিরাজরা নিমের প্রশংসায় পঞ্চমুখ কেন? আমাদের উত্তরটি যেভাবে লিখতে হবে, নিমের বহুমুখী উপকারী গুণের কারণে কবিরাজরা নিমের প্রশংসায় পঞ্চমুখ। এবং শুধু এইটুকু উত্তর লিখলেই কিন্তু আপনাদের হবে না, পরবর্তীতে যেভাবে লিখবেন, যারা গাছগাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করেন তারাই কবিরাজ হিসেবে পরিচিত। এই শ্রেণীর মানুষদের কাছে নিম অত্যন্ত মূল্যবান একটি বৃক্ষ। নিমের ছাল, পাতা, ডাল ইত্যাদি ঔষধি গুণসম্পন্ন। এগুলোর ব্যবহারে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের যত্ন নেওয়া যায়, তেমনি অনেক জটিল রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। এ কারণেই কবিরাজরা নিমের খুব তারিফ করেন। শিক্ষার্থীরা, আমাদের 2 নম্বর প্রশ্নটি হচ্ছে নিম গাছের পাতা গরম তেলে ভাজা হয় কেন, যেটা আমাদের গল্পে ছিল। আপনি যেভাবে লিখবেন, খানিকটা উপদেয় বলে তেলের জন্য নিমের পাতা গরম তেলে ভাজা হয়। নিম গাছের পাতা বিশেষ ঔষধি গুণ সম্পন্ন। কচি পাতাগুলো খেলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। যকৃতের জন্য নিমের পাতা খুবই উপকারী। এসব কারণে মানুষ নিম পাতা পথ্য হিসাবে সেবন করে থাকে, কিন্তু অত্যন্ত তেতো স্বাদযুক্ত হওয়ায় খাওয়ার সময় অনেকে বিড়ম্বনায় পড়েন। তেলে ভাজা হলে এর তেতো ভাব কিছুটা কমে ও তুলনামূলক কম কষ্টে খাওয়া যায়। এ পর্যায়ে আমরা দেখে নেব আপনাদের 3 নম্বর যে প্রশ্নটি, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাওরে, কথাটি বুঝিয়ে লেখো। উত্তরটি যেভাবে লিখবেন, নিম গাছের সৌন্দর্য দেখে মুগ্ধ কবি নিমের ফুল ও পাতা সম্পর্কে আলোচ্য উক্তিটি করেছেন। কবিরা সৌন্দর্যের পূজারী। নিম গাছ গল্পে বর্ণিত কবির চোখে নিম গাছের রূপ অসামান্য। নিমের ফুলগুলো তার চোখে এক ঝাঁক নক্ষত্র, আর পাতাগুলো যেন সৃষ্টি করেছে সবুজের সাগর। উক্তিটির মাধ্যমে কবি চিত্তের প্রকৃতি মুগ্ধতার প্রকাশ ঘটেছে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে নিম গাছ গল্পে নিম গাছের সাথে বাড়ির লক্ষ্মী বউটার তুলনা দেওয়া হয়েছে কেন? উত্তরটি যেভাবে লিখবেন, নিম গাছ গল্পে বর্ণিত বাড়ির লক্ষ্মী বউটির জীবন গল্পের নিম গাছের মতোই দুঃখ ভরা বলে নিম গাছের সাথে তার তুলনা দেওয়া হয়েছে। বনফুল রচিত নিম গাছ একটি প্রতীকী গল্প। এখানে নিম গাছের প্রতীকে অতি সংক্ষেপে অনেক বড় একটি প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। নিম গাছের কাছ থেকে মানুষ নানা রকম উপকার পায়, কিন্তু তার বিনিময়ে নিম গাছ পায় অবহেলা আর বঞ্চনা। নিম গাছ গল্পে বর্ণিত গৃহবধূর জীবনটাও ঠিক এমনই। এ কারণেই গল্পে নিম গাছের সাথে লক্ষ্মী গৃহবধূকে তুলনা করা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা দেখে নেব আপনাদের 5 নম্বর প্রশ্নটি, নতুন ধরনের লোকটা নিম গাছের ছাল, পাতা বা ডাল নিল না কেন? আমাদের উত্তরটি যেভাবে আপনি লিখবেন, নতুন ধরনের লোকটা প্রকৃতি প্রেমী বলে সে নিম গাছের ছাল, পাতা, ডাল নিল না। এরপরে যেভাবে লিখবেন, নিম গাছ গল্পে বর্ণিত নতুন ধরনের লোকটা একজন কবি। কবিরা সৌন্দর্যের পূজারী হয়। এই কবির কাছে নিম গাছের প্রয়োজনের দিকের তুলনায় এর সৌন্দর্যের দিকটি মুখ্য হয়ে ধরা পড়েছে। তাই সে নিমের ছাল তুলে, পাতা ছিঁড়ে বা ডাল ভেঙে এর সৌন্দর্য হানি করতে চায়নি, গাছটিকে কষ্ট দিতে চায়নি। তার বদলে মুগ্ধ দৃষ্টিতে গাছের রূপ অবলম্বন করেছেন। শিক্ষার্থীরা, আপনারা অনেকেই আছেন যে এই খ নাম্বার প্রশ্নে এই অনুধাবন প্রশ্নগুলো কিন্তু এত সুন্দর করে আপনারা গুছিয়ে লিখতে চান না। ঠিক আমি যেভাবে উত্তরগুলো লিখেছি ঠিক এভাবে যদি আপনি উপস্থাপনা করতে পারেন, আপনার সরাসরি ফুল মার্কসটি পেয়ে যাচ্ছেন। 6 নম্বর, নিম গাছটি না কাটলেও কেউ এর যত্ন করে না। এই প্রশ্নের উত্তরটি যেভাবে আপনি লিখবেন, ঔষধি গুণসম্পূর্ণ বলে नीम गाछ जत्न ना करलेও बेड़े उठे और औषधि गुण आछे बोलेई बाड़ीर आशपाशे जन्माले केउ काटे ना। एरपरे जेभावे लिखबेन बनफुलेर प्रतीकी और तात्पर्यपूर्ण गल्प नीम गाछ। लेखक एखाने नीम गाछ और नीम पातार गुणागुण बर्णना करेछेन। नीम गाछ चर्मरोग, कृमिनाशक, पेटेर पीड़ा प्रभृति निरामये अव्यर्थ औषध हिसाबे काज करे। नीम गाछेर छाल पाता एबं नीम फल थेके उत्पन्न नीम तेल ओषुध प्रसाधनी तैरिते व्यवहृत है। नानाविध उपकारेर जन्य ए गाछ केउ सहजे काटे ना। शिक्षार्थीरा ए पर्याये आमरा आपनादेर 7 नम्बर प्रश्नटी देखे निब। नीम गाछटार लोकटार साथे चले जेते इच्छे करे केन? एर उत्तरटी जेभावे आमादेर लिखते हबे। सबाई नीम गाछके उपेक्षा करे चललेও कवि नीम गाछके मन थेके भालोबासेन, ताई नीम गाछ कविर साथे चले जेते चाय। एरपरे जेभावे लिखबेन नीम गाछेर काछ थेके सबाई नानाभावे उपकार पाয়, किन्तु सबार अवज्ञा छाड़ा नीम गाछ आर किछुई पाয় ना। अन्यदिके सौंदर्येर पूजारी कवि नीम गाछेर रूप देखे मुग्ध हन। नीम गाछ थेके कोनो उपकार नेওয়ার परिवर्ते तिनि निस्वार्थभावे तार प्रशंसा करेन। नीम गाछेर ताई इच्छे होते थाके कविर साथे चले जेते। ममता शून्य जीवन थेके से मुक्ति पेते चाय। नीम गाछ गल्पे बनफुल नीम गाछ प्रतीकेर आड़ाले मानव मनेर एई बेदनामय अनुभूतिर चित्रायन करेछेन। शिक्षार्थीरा आमरा 8 नम्बर प्रश्नटी देखे नेब। माटिर भेतरे शिकड़ अनेक दूरे चले गेছে কথাটি কেন বলা হয়েছে? আমাদের উত্তরটি যেভাবে লিখতে হবে। নিম গাছ তার বন্ধন ছেড়ে যেতে চাইলেও সেটা সম্ভব না হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে বাক্যটি দ্বারা। এবং সুন্দর করে যেভাবে লিখবেন পরবর্তীতে নিম গাছ গল্পের নিম গাছ সবাইকে অকাতরে সেবা দিয়ে গেলেও বিনিময়ে পায় নিদারুণ অবহেলা। তাই সহানুভূতিশীল কোনো মানুষ যখন তার প্রশংসা করে তখন নিম গাছের ইচ্ছা হয় লোকটার সাথে চলে যেতে। কিন্তু বহু বছর ধরে নিমের শেকড় মাটির অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছে, তাই সে চাইলেও যেতে পারে না। এখানে নিমের শেকড়ের প্রতীককে মানুষের পারিবারিক ও সামাজিক জীবনের শৃঙ্খলাকেই তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি আপনাদের 9 নম্বর প্রশ্নে। বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা কথাটি বুঝিয়ে দেখো। উত্তরটি যেভাবে লিখবেন। নিম গাছ গল্পে বর্ণিত গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউয়ের মনোবেদনার চিত্র প্রকাশিত হয়েছে উক্তিটির দ্বারা। এরপরে যেভাবে লিখবেন আলোচ্য বাক্যটি নিম গাছ গল্পের ম্যাজিক বাক্য। একটি মাত্র কথার ভেতর দিয়ে বনফুল বলে দিয়েছেন অনেক কথা। গল্পটিতে তিনি নিম গাছের প্রতীকের আড়ালে প্রতিষ্ঠা করেছেন মানব জীবনের গভীর একটি সত্যকে। নিম গাছের মতোই বাড়ির লক্ষ্মী বউটি সবাইকে হাসি মুখে সেবা দিয়ে যায়, অথচ নিম গাছের মতোই তার দিকে কারো কোনো মনোযোগ থাকে না। অবহেলা পাওয়ার দিক থেকে লেখক নিম গাছ ও বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটিকে এক বিন্দুতে দাঁড় করিয়েছেন। শিক্ষার্থীরা আমরা আমাদের 10 নম্বর প্রশ্নটি দেখে নেব। আমাদের 10 নম্বর প্রশ্নটি হচ্ছে বিজ্ঞরা নিম গাছ কাটতে নিষেধ করে কেন? নিম গাছ ঔষধি গুণ সম্পূর্ণ বলে বিজ্ঞরা নিম গাছ কাটতে নিষেধ করে। যেহেতু এটি অনুধাবনমূলক প্রশ্ন এবং পরবর্তীতে যেভাবে লিখবেন নিম অত্যন্ত উপকারী একটি গাছ, এর ডাল, পাতা, ছাল ইত্যাদি ঔষধি গুণের কারণে সুপরিচিত। মানব শরীরে নানা অঙ্গ প্রত্যঙ্গের জন্য নিমের বিভিন্ন অংশের নানাবিধ ব্যবহার রয়েছে, এমনকি নিমের হাওয়াও স্বাস্থ্যকর। এসব কারণেই বিজ্ঞরা নিম গাছ কাটতে নিষেধ করেন। শিক্ষার্থীরা আজকে আমাদের এই 10টি অনুধাবনমূলক প্রশ্ন আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ক্লিক টু ওয়াচ অ্যানাদার ভিডিও। প্লেলিস্টে সকল বিষয় অধ্যায়ের প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেখে নেওয়ার আহ্বান থাকলো। শিক্ষার্থীরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। যদি আরেকটু ভালো লেগে থাকে, যদি মনে করেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। ডেসক্রিপশন চেক করবেন, সেখানে কিন্তু আপনাদের জন্য অনেকগুলো প্লেলিস্ট সাজিয়ে দেওয়া হয়েছে অনেক সুন্দর করে সহজেই, যাতে করে আপনারা অল্প সময়ে অনেক সুন্দর একটা ভালো প্রস্তুতি নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। If the video is helpful for you, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates.